অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এটি ডিসেম্বরের মাসিক রাশিফলের ভিডিও। আপনি যদি মেষ রাশির মানুষ হন, আপনার জন্য কি অপেক্ষা করছে, এই মাসে কোন কোন দিকগুলো আপনার ক্ষেত্রে ভালো, কোন কোন দিক থেকে আপনাদের সমস্যা আসতে চলেছে, তার একটা ছোট জিস্ট আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। এটি হুবহু মিলবে, এর রাশিফল কখনও হুবহু মিলবে আমি কখনোই দাবি করি না, কিন্তু এই রাশিফল আপনাকে একটা গাইড হিসাবে কিন্তু পাশে কিন্তু থাকবে। দেখুন, একটা আপনার পাশে যদি আপনি কারো পরামর্শদাতা কাউকে যদি রাখেন, সেক্ষেত্রে কী হয়, আপনার ভুল ত্রুটিগুলো কিন্তু খুব কম হবে। অর্থাৎ কোন দিকগুলো আপনার ক্ষেত্রে ভালো, কোন দিকে যাওয়া উচিত, ইনভেস্টমেন্ট করা উচিত কি উচিত নয়, বা আপনার ভাগ্যের দিক থেকে আপনার কতটা সাপোর্ট পাবেন, বা কর্ম বা বিবাহ বা দাম্পত্য সুখ সন্তান, এই জায়গাগুলো কিন্তু দেখা যাচ্ছে। প্রথম আসি মেষ রাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের দিকটা। দেখুন, মঙ্গল আপনাদের অষ্টমভাবে চলে যাচ্ছে, শরীর দিক নিয়ে বিশেষভাবে একটু সমস্যা কিন্তু আসবে। শরীর স্বাস্থ্যের দিকটা একটু হলেও অ্যালার্ট থাকতে হবে। যারা মেয়েরা আছে তাদের ক্ষেত্রে আপনার গাইনিক প্রবলেমগুলো একটু বাড়াবে, যাদের গাইনিক প্রবলেম আছে কি না, সেই গাইনিক প্রবলেমটা আপনাদের এ মাসে বিশেষভাবে একটু হলেও এই সমস্যাটা কিন্তু আপনাকে ভোগাতে পারে, অর্থাৎ ভোগানোর সম্ভাবনা কিন্তু আছে। এবং ছোটোখাটো চোট আঘাত, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, এই জায়গা থেকে কিন্তু সাবধান। যারা গাড়ি চালাচ্ছেন, বাইক চালাচ্ছেন, বা রাতে আপনি রাস্তায় যাতায়াত করছেন, অবশ্যই সাবধান, কারণ আপনাদের ভাড়ার কিন্তু যোগ কিন্তু এ মাসে গাঢ়ভাবে দেখা যাচ্ছে। বি কেয়ারফুল, আপনি মেষ রাশির মানুষ, এই দিকটা আমি কিন্তু মেষ রাশিকে বারবার বলছি, শরীরগত দিক এবং দুর্ঘটনার দিক, এই দুটো দিকে কিন্তু আপনারা বিশেষভাবে সাবধানতা অবলম্বন করুন, আপনি মেষ রাশির মানুষ। এবার আসি আপনাদের মেষ রাশির ক্ষেত্রে আপনাদের কর্মের দিকটা। দেখুন, আপনাদের কর্মভাবে কর্মপতির অবস্থান এবং আপনাদের ধনপতি এবং আপনাদের সপ্তমপতিকে নিয়ে, অর্থাৎ শুক্র এবং শনি আপনাদের কর্মভাবে অবস্থান করছে, কর্মক্ষেত্রে নিশ্চিত রূপে আপনারা কিন্তু সফলতা আপনারা কিন্তু পাবেন। ডায়েরিতে নোট করে নিন, নতুন কর্মের যোগের সৃষ্টি করতে চলেছে, অর্থাৎ কর্মক্ষেত্রে কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। প্রমোশন, যারা দীর্ঘদিন প্রমোশনের চেষ্টা করছিলেন কি না, এই প্রমোশনটা কিন্তু এই মাসের শেষে শেষেতে কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। বা যারা চাকরি ক্ষেত্রে পরিবর্তন চাইছেন, এই জায়গাটা কিন্তু আপনাদের সৃষ্টি করছে, অর্থাৎ কর্ম দিক নিয়ে খুব একটা যে সমস্যা আমি কিন্তু আপনাদের দেখতে পাচ্ছি না, কর্মের জায়গাটা কিন্তু ভালো। এবার আসি আপনাদের বিবাহ। দেখুন, বৃহস্পতির দৃষ্টি আপনাদের রাশি সপ্তমভাবে, আমি বারবার বলেছি বৃহস্পতি যেভাবে দৃষ্টি দেয় সেটা গঙ্গা জলের মতো পবিত্র করে, অর্থাৎ শুভ বিবাহের, অর্থাৎ এই সপ্তমভাবের উপর বৃহস্পতির দৃষ্টি দেওয়াতে আপনাদের গাঢ় বিবাহের যোগ সৃষ্টি করছে। আপনাদের দাম্পত্য জীবনে সুখের সম্ভাবনা দেখা যাচ্ছে। পাশাপাশি যারা ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনারা নিশ্চিত রূপে শুভ ফল কিন্তু আপনারা পাবেন, অর্থাৎ প্রফিটের দিকটা, এই জায়গাটা কিন্তু আপনাদের ব্যবসা ক্ষেত্রে কিন্তু ভালো। এবার আসি আপনাদের পঞ্চম নবম কানেকশান। দেখুন, আপনাদের পঞ্চমপতি নবমভাবে, অর্থাৎ
এই জায়গাটা নবপঞ্চম যোগ কিন্তু আপনার সৃষ্টি করছে। আপনাদের ক্ষেত্রে পিতার সাপোর্ট আপনারা কিন্তু পাবেন, গভর্নমেন্ট থেকে সহযোগিতা, পুত্রের জন্য আপনার গর্ব অনুভব আপনার হবে, অর্থাৎ পুত্রের কৃতকর্মে আপনি কিন্তু গর্ব অনুভব হবেন। এবং আপনাদের ক্ষেত্রে আকস্মিক ধনপ্রাপ্তি, ধর্মীয় যাত্রা, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের নির্দেশ করছে। নবম পঞ্চমের কানেকশান আপনাদের কিন্তু ভাগ্যোদয় আপনাদের কিন্তু করতে চলেছে। এবং আপনাদের ফিনান্সিয়াল ক্রাইসিস, আর্থিক স্থিতির জায়গাটা কিন্তু যথেষ্ট মজবুত হবে। সম্পত্তি ক্রয়, সম্পত্তি থেকে লাভ এই সময় আপনারা কিন্তু পাবেন। এবং এর পাশাপাশি আপনি মেষ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে এ মাসে আপনার ভাগ্যোদয়, আপনার ফাটকা, লটারি, শেয়ার, গোল্ড, চাঁদি থেকে কিন্তু আপনাদের কিন্তু হতে চলেছে। অর্থাৎ এই জায়গাতে যারা যুক্ত আছেন এই জায়গাগুলো কিন্তু বিশেষভাবে আপনাদেরকে কিন্তু লাভ দিবে। এবং এই মাসে আপনাদের প্রচণ্ড রাগ এবং জেদ আপনাদের বাড়বে, অর্থাৎ যা হবে হবে, দেখা যাক, করে তো নিই। এই রাগ জেদকে আপনি মেষ রাশির মানুষ, আপনাকে কিন্তু কন্ট্রোল করতে হবে। রাগ জেদকে আপনারা যদি কন্ট্রোল করতে পারেন আপনাদের ক্ষেত্রে কিন্তু ততোধিক মঙ্গল। কিছু কিছু ক্ষেত্রে উটকো ঝামেলাতে জড়িয়ে যাওয়া, তবে টাকা পয়সা ধার দেওয়ার দিকটা, মানে আপনি ধার দিচ্ছেন এই জায়গাটা কিন্তু বিশেষভাবে সাবধান থাকুন। আপনার কিন্তু লোন হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। আপনি মেষ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে লোন হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু থাকছে। এবং কিছু কিছু ক্ষেত্রে টাকা ফেঁসে যাওয়া, টাকা আটকে যাওয়া, অর্থাৎ বুঝে শুনে টাকা কিন্তু ধার আপনারা দিবেন। এবং বৃহস্পতির দৃষ্টি আপনার পঞ্চমভাবে আকস্মিক ধনপ্রাপ্তির পাশাপাশি যারা সন্তানের জন্য দীর্ঘদিন প্রচেষ্টা করছিলেন না, আপনি মেষ রাশির মানুষ, সন্তান প্রাপ্তির একটা সম্ভাবনা আপনার ক্ষেত্রে কিন্তু সৃষ্টি করছে। নবম একাদশের কানেকশান আপনাদের ক্ষেত্রে কিন্তু সফলতার জায়গা আপনাদের নির্দেশ করছে। সফলতা অর্থাৎ যে কোনো কাজে আপনারা কিন্তু সাকসেস পাবেন। যাদের আইনগত জটিলতা চলছে, মামলা মকদ্দমা চলছে, এই জায়গাতে কিন্তু একটু হলো আপনাদের কিন্তু বেগ পেতে হবে, বা আপনারা হচ্ছেন মামলা মকদ্দমাতে জড়াবো, ভুল করো এ সময় কিন্তু জড়াতে যাবেন না। সেই জায়গাটা পরিস্থিতি আপনার অনুকূল হবে কি না, আপনার ক্ষেত্রে সেই পরিস্থিতি কিন্তু প্রতিকূল অবস্থাতে আসবে, বিশেষভাবে কেয়ার রাখুন এই দিকটা। এবার আসি এডুকেশন, যেখানে এডুকেশনের দিকটা কিন্তু আপনাদের ভালো, উচ্চ শিক্ষার সাথে যারা আছে তারা কিন্তু ভালো রেজাল্ট আপনারা কিন্তু করবেন। বিদেশের সাথে যারা রত আছে, বিদেশ থেকে যাদের এক্সপোর্ট ইম্পোর্ট, বিদেশ থেকে যাদের লাভ হয়, অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, মার্কেটিং লাইনে আছেন, সেলস ডিপার্টমেন্টে আছেন, এজেন্সির সঙ্গে যুক্ত আছেন, আপনি মেষ রাশির মানুষ, আপনি নিশ্চিত রূপে ডায়েরিতে নোট করেন, ভালো রেজাল্ট করবেন। এবং যারা অ্যাক্টিং মডেলিংয়ের সঙ্গে যুক্ত আছেন, মিডিয়া রিলেটেড জায়গাতে আছেন, তাদের ক্ষেত্রে কাজের সুযোগগুলো কিন্তু বাড়তে চলেছে। এই ছিল মেষ রাশির জিস্ট।